ওরে বাপু রে বাপু, দর্শক খবর আইসেননি? শ্বশুর বাড়ির থেকে মাছ পেয়ে ইউটিউবার নাজমুল বাপ্পি গর্বে গর্ভবতী হয়ে গেছে। সম্ভবত এখন তার 7 মাস চলতেছে। এলাই বলি শাশুমা এককারে আসার সময় মাছ ফাড়াইছে বস্তা ভরি, আর লগে শালার বোঝ বাবি বাবি সবাই আইছে বদারের 7 মাসের 7 খাওয়া নিলে, বুঝছেননি? ওই যে কি একটা বেবি শাওয়ারের প্রোগ্রাম আছে না, বদার বেবি শাওয়ারের প্রোগ্রাম করিব 7 মাসে। আর ইলিশ মাছ দিব, গরুর মাংস দিব, বেশি কিছু দেওয়া যাবে না। বেশি কিছু দিলে বদা আবার হার্ট ফেল করে মরি যাবে এত খাবার দেখলে। আসসালামু আলাইকুম ভাইয়া, পুরা আসেননি? ভালো আইতো? বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ। আবারও আইসি অন্যগুলোকে কথা কই, খুব ইন্টারেস্টিং একটা ভিডিও লই। ওই ভাইয়া পুরা, এটা কিন্তু অনুরোধ ছিল, কালকে লগে লগে বদার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে অনুরোধ করছি। আপু বদারে ইচ্ছা মতনে কইবেন একটা ভিডিও দি, হাতে পেলে গর্ভবতী হয়েছে 7 মাইয়া, শ্বশুর বাড়ির থেকে ইলিশ মাছ পাই, এটা নিয়ে কথা কইবেন। তো ঠিক আছে, এলাই চলে আসি টিং টিং করে নাচতে নাচতে। আর আপনারা বেগুন টিডির টিডির করে আর ফিসে ফিসে আইবেন, ভিডিওটা শেষ পর্যন্ত চাইয়েন, মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লেই দিয়েন টুক কুর করে। আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করি লেন, ভাই বোনেরা লাইক দিতে কিন্তু ভুলি যাইয়েন না। ফর আটেন টিডিং টিডিং করে নাচতে নাচতে আর ফিসে ফিসে আইয়েন। বাফু রে বাফু, এ আদে ইল্লা বদা, শ্বশুর বাড়ি থেকে মাছ পাইয়া হাতে গর্বে গর্ভবতী হয়ে গেছে। আদে ইল্লা চিনেন নি? আদে ইল্লা, আদে ইল্লা হয়েছে যাতে জীবনে কোনো কিছু দেন। হেতে রে আর অঞ্চলের বাসা কয় আদে ইল্লা, এতে আস্তারা আদে ইল্লা না রে, এতে কি জীবনে হাবাইতে নি কোনো, তা হাবাইতে মনে হয় কোনো কিছু খায় না। ব্যাচেলার ফ্রেন্ড নাটক দেখছেন নি? এটার মধ্যে দেখবেন কাবিলা হারা দিনে কইরে, এই এটার নাম কিতে মোটকা, এটা এটা এটার নাম কিতে, আরে হাবু ভাই, আরে বেটা এটার নাম কিতে, আর একটা ও আরে মারজুক রাসেলের নাম কি জানি, এতে পাশা হাতে রেখেলে সারাদিন ঘুরে। আপনারা দুজন কি দুনোগা দেশাল, একজন কি হাবাইত্যার মতন লাগে, অনেক হাবাইত্যা জীবনে, বদা হাবাইত্যা জীবনে কোনো কিছু খায়নো দেয়নো। আর যদি একটা জিনিস দর্শক, এক ঘরে 100টা খিড়কি থাকলে খিড়কি জানালা কোনো না কোনো জানলা দিয়ে কিন্তু মানুষ টুকুর করে ঘরের ভিতরে কিন্তু কি কি হইতেছে সব কিছু মানুষ দেই এলা। কাইল্যার ভিডিওর মধ্যে তিসে কি কইল, কালকে না খুকি যেদিন আইছিল মনে হয় সেদিন। তো দর্শক, এই মিথ্যুক বদা ইউটিউবে আই কয় হেতেল্লাই বেলে শ্বশুর বাড়ির থেকে মাছ পাঠাইছে বেলে। দর্শক, এই মাছ কি নিয়ে এনছে? মাক্ষী কইল 10-12 হাজার টাকা মাক্ষী হারাইছে, এই টাকা দিয়ে মাছ কিনছে, এই মাছ দি গেছে। আর এই বদা কয় হাতে শাশুড়ি বেলে হেতেল্লাই বেলে মাছ এটি বেলে ওর বাড়িতে বেলে হারাইছে বেলে। তোর ওর বাড়ি গেরা খায় নিষেধাজ্ঞা অবস্থায় চুরি করা মাছ, নাহলে জীবনে ইলিশ মাছ প্লেটে লইতে তুমি কিনি? দর্শক, সাধারণ মানুষ আঙ্গমত যারা মিডল ক্লাস ফ্যামিলির মানুষরা আছেন, কোন তো এরা কয়দিনে কয়টা ইলিশ মাছ খান? এরা যদি এইভাবে নিষেধাজ্ঞা অবস্থায় চুরি করে মাছ না ধরতে পারত, তাহলে জীবনে প্লেটে ইলিশ মাছ লওয়ার মতো যোগ্যতা এদের আসেনি। তো দর্শক, শুক্রিয়া কর আল্লাহর দরবারে 100 বার, এর মধ্যে মিশা কথা কইতে আসছে মৃত্যুক কনাইনকার। এই মৃত্যুক বদা ইউটিউবের মধ্যে আয় কইতে আছে যে এই মাছ বেলে হাতে শাশুড়ি বেলে হাতের লাইবে বড়ি হারাইছে, শ্বশুর ফাটাইছে বা সম্বন্ধে নিয়ে আইছে, কিন্তু তো মনে হয় যে শ্বশুরে ফাটাইছে এরকম মনে হইতেছে। ওরে বা ফুরে ইয়ে 10-12 হাজার টাকার মাছ, শ্বশুরে বুড়া বেড়া দুই দামরা হলা ধানের পর অন রাস্তা রাস্তা হাঁডি হাঁডি বেড়া মাছ তরকারি বেশি, তারপরে সংসার চালাইতে হয়, হে বেড়া তুললাই 10-12 হাজার টাকার মাছ দিয়ে হাঁটাইব কেন? আর এই বদায় এত মিথ্যুকের মৃত্যু কিভাবে হে হে শাশুড়ি মাছ দিছে, বস্তা ভরি মাছ বাড়াইছে, একটা বুড়িয়ে বেড়া পঞ্চাশের দর ধরে এত মিশে করতে এত কেনে কয় কনসে এভাবে? আর খিড়কি দিত আসল ঘটনা বাইরে যায়, ইলিশ মাছ এখানে আনছে কোন দিন, আজ যে খুকি চলে গেছে সেদিন আর পারে না, খুকিরে টিং টিং করে নাচছেন, বড় ভাবি আছে, বড় ভাবি এটারে কাকতাড়ু বানায় টিং 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 করে এটার পিছনে নাচে, ক্যামেরা ধরে ধরে এই কদিন ভিডিও করছে রাস্তার মধ্যে ফুটপাতে বইয়ে চা খাবাই, বদার কুত্তা মানে কুত্তার মতন যে একটা ঘেউয়ানি মারি উঠছিল বদার, টেয়া দিছে যে চায়ের বিল সেটা কিন্তু দেয়াইছে। মানুষ ওই দুগোষ্ঠী যায় 1200 টাকার বিল দিয়ে ঘরে আয়, আমার যেটুক সামর্থ্য আছে আমি এটুক দিছি, আর শ্বশুর বাড়ির জন্য
করবেন, শ্বশুরবাড়ির জন্য করলে, আপনি কিছু শ্বশুরবাড়ির জন্য করবেন করবেন, শ্বশুরবাড়ির জন্য করলে বউকে ভালো রাখতে হয়, আপনি সংসারের সুখটাকে করবেন করবেন। আরে বদা, তোমরা যে এটি সব নাটক দেওয়া ইউটিউবের মধ্যে, তুমি যে একটা মিথ্যাবাদী আজকের ভিডিওর মধ্যে প্রমাণ হয়েছে, এই যে মাছ লো যে মিথ্যাচার করছো, তুমি যে একটা নাটকবাজ, নাটক বানাও এডি। আর সবচেয়ে কথা হচ্ছে, এতে একটা হাবাইতে এতে জীবনে কোনো দিন খাবার শো দেয় না, যার কারণে এই যে এত তিশাদের যে দূর সামর্থ্য আছে, এ দূরের ভিতরে যেটাই করে এটা দেখলে হাবাইত্যার মতন নাচা শুরু করে দেয়। দর্শক, যে যার মাইয়াগারে যে দূর হারে অন্যের দিনও আয় 2022 সালে আয় এতে সেল চলি হইব। মানুষ কিন্তু যার যার অ্যাবিলিটি অনুযায়ী সবাই প্রত্যেকে প্রত্যেকের মেয়েদেরকে দেওয়ার মানে চেষ্টা করে, কিন্তু মানে দেয় এখন কী করবে, সমাজের প্রচলিত প্রথা অনুযায়ী মানুষ দেয় এলাই দিয়ে দেয়, আসলে সবাই তো সামর্থ্য থাকে না দেওয়ার জন্য। এরা হয়েছে ব্লগার, এদের হাজার হাজার ফলোয়ার হয়ে গেছে, এরা মানুষের উৎসাহিত করতেছে বদা শ্বশুরবাড়ির থেকে যৌতুক দেওয়ার জন্য। কইতেছে আপুদের কথা তো সবসময় বলি, এখন আমাদের কথাও একটু বলতে হবে, শ্বশুরবাড়ির থেকে এভাবে যেটা পারেন এভাবে দিবেন। আমি কিন্তু আজকে আমার অনেক খুশি লেগে দিয়েছে, আজকে কিন্তু আমার অনেক ফিলিংসটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এইভাবে শ্বশুরবাড়ির থেকে যদি আনেন তাহলে জামাইরে একটু খুশি হয়, আমি অনেক খুশি হয়েছি। আর হাবাইতে তোর তো কোনো কাজ কর্ম না, তুই গরম হয়ে বই বেড়ে নিয়েছি যে ঘুরবি, আর এই যে মাছ টাছ এটি বাইর করি করি বেড়ে করে দেবি, দেখেন আজকে তুই যে এই জামাটা কিনছি। তো দর্শক, মানুষে উৎসাহিত করতেছে মেয়েদেরকে যেন শ্বশুরবাড়ির থেকে জামাইদের জন্য বস্তা ভরে ভরে যেন শ্বশুরবাড়িতে দেয়। আরে বদা, এ বদা, এ বদা কি জীবনে কিছু খায় না? আর মনে হয় এই যে হার কিপটা না শুনি, বুড়ির ঘরে জন্ম হয়েছে তো জীবনে বাইত গেলে বদার মার রান্না বাড়ি খানা দানার দিকে খেয়াল করি চাইন। তো যার কারণে এই বদা এই তিসের বাড়ির যা তা যাই দেয়, যেটা সামর্থ্য আছে যেটা দেয়, এটা দিলে নাচা শুরু করে দেয় ব্যাঙ্গের মতন। হ্যাঁ, মানুষের কীভাবে উৎসাহিত করতেছে শ্বশুরবাড়ির জন্য, শাশুড়ি যদি দেয় আমার কাছে অনেক খুশি লাগে, আমার ফিলিংসটা অনেক ভালো লাগে। আরে বাফুরে বাফুরে, মনে জন্মে জীবনে কোনো কিছু দেয় নাই। এতে আরও এমনিই বাংলাদেশের ঘরের মধ্যে মাইয়ারা ঘরে ঘরে অনেকেই কিন্তু লাঞ্ছিত এই সমস্ত দেওয়া থোয়ার প্রথা নিয়ে। আমি আমার চোখে কিছু গ্রাম থেকে আমি নিজে দেখছি, যেমন এই যে নতুন বউ আনে, কিছু কিছু মানে সবাই মানুষ ইয়ে করে না, কিছু কিছু পরিবারের মধ্যে দেখবেন যে বউ কী নিয়ে আসছে, এই ফিটে আনলো না কিনলে, এই ফিরে নি ফিরে এই আনলো না কিনলে। অথচ একটা মেয়ের বাবা জানে যে তারে পালি লালি ফড়াই লেখাই, তারপরে আরেকজনের হাতে তুলে দেওয়া, এরপরে বিয়ের মধ্যে প্রচুর পরিমাণ খরচ হয় মেয়ের বাপের। মানুষ কিন্তু এরকম ঝামেলার মধ্যে পড়ে, আর একটা মেয়ে বিয়ে দিতে কিন্তু এখন দুনিয়ার কিন্তু খরচ দেয়, যে পায় ফার্নিচার এগুলো দাবি না করলেও মেয়ের বাবারা ওই যে সমাজের রক্ষার্থে কিন্তু দিয়ে দেয় এগুলো। কিন্তু এসব বদারাই যদি আবার এরকম উৎসাহিত করে মানুষকে যে বাপের শ্বশুরবাড়িতেই ইলিশের সিজনে এক বস্তা ইলিশ মাছ দিয়ে পাঠাইছে, আমার শ্বশুরবাড়ির থেকে এক বস্তা ইলিশ মাছ কেন আসে না? ছাগল একটা কেন সারাদিন ভ্যা 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 করতে থাকে, কোনো লজিক ছাড়া কথা কইব, শুধু সবসময় আয় ব্যক্তিত্ব নাই, কোনো কিছু নাই বেড়ার। আর জানে কি জানেননি দর্শক, আর জানে বেড়ির ফিসে ফিসে ঘুরি ঘুরি কেমনে ভিডিও করা যায়, আরও কিছু ব্যাপার আছে দর্শক। যেমন এগিয়ার এর নাম কি, এটা বদা তো আসলে জীবনে এসব কিছু দেখে নাই, কোনো কিছু দেখে নাই। আজকাল ইউটিউবের একটু টাকা পয়সা হওয়াতে শ্বশুরবাড়ি যে দেন না, শ্বশুর আমার জন্য খাসি জামাই দিলে, আমি বড় জামাই, আমি বড় জামাই। তো দর্শক, যাদের শ্বশুরবাড়ির থেকে আসলে এমনি ফায়দা না চাইতে, আর মানুষ ভদ্রলোক আসলে কোনো কিছু চায় না, এমনি হাই জায়গায়। আর অনেক যারা আছে, যারা অনেক ভালো মনের অনেক মানুষ আছে, তারা কখনো এগুলো বলবে না যে শ্বশুরবাড়িতে এটা আনতে এটা আনতে বা নিয়ে আইলে খুশি হয়েছি এই সেই, এ ধরনের কথা যারা ভালো মনের মানুষ তারা কোনোদিনও বলবে না। কারণ তোমারে একটা মেয়েরে ফালি লালি ফড়া লেখা করে তোমারে দিয়ে দিছে, আর তুমি এনে বইবে শাশুড়ি মা বস্তা ভরে পাঠাইলে আমি খুশি হয়েছি। মেয়েরা কিন্তু অনেকে আস নিয়েই আসে দর্শক। আসল কথা এই বদা তো মানে কোনো কিছু তো হায় নাই, মানে গরুর লগেটেই আইসে, গরু শর্টেই হাই গেছে জীবনে, কিছু দেখে নাই। অনেক ইউটিউবের বদলতে অনেক কিছু কদ্দুর কাদ্দুর একটু দেখে, অনেক এটা দেয় উলাইলেই নাচা শুরু করে দেয়। আর দর্শকরা এনাই উস্কাইতে ইয়ে যে আপনারা যারা আমার ভাইয়েরা আছেন, বিবাহিত আছেন বা আফুরা আছেন, আপনারা তো কমেন্ট সেকশনে তো লিখতে পারবেন। কারণ প্রতিটা মেয়ে বাবার বাড়িতে গেলে কিছু না কিছু আসে, আবার বাবার বাড়ি থেকে
কেউ বেড়াইতে আসলো কিন্তু মেয়ের জন্য কিছু না কিছু আসে, আর যাদের অ্যাবিলিটি আছে আসলো কিন্তু বাবা ভাইরা কিন্তু আসলো কিন্তু কিছু না কিছু বাজার টাজার করে বোনের বাসায় বা মেয়ের বাসায়, এগুলো কিন্তু আছে করে যতটুকু সামর্থ্য আছে যার যতটুকু অ্যাবিলিটি আছে। তো এই বদা তো জীবনে এইসব কিছু চোখে দেয় না, হাইসে গরুর লগে বাছুর, যার কারণে অন একটু একটু কিছু দেয় অন মানুষ উস্কাইতে আইসে ইউটিউবের মধ্যে। ওনারা ব্লগার, ওনাদের লাইফ স্টাইল মানুষ ফলো করে, তো ওনারা উস্কাইতে আইসে যে কীভাবে শ্বশুর বাড়ির থেকে যৌতুক দেওয়া যায়। আর আপনি যে অবস্থায় থাকেন, কষ্টে থাকেন, বিপদে থাকেন, আসে না নাই তার মধ্যে থেকে আসার সময় দিলে আমি যেমন খুশি হয়েছি, আমি আজকে খুশি লাগতেছে, আমি খুশি লাগতেছে, তো সে ঠিকই কইছে যে নিজের বাড়িত গেলে কাউই লুঙ্গি পরে মাছ আর উঠবে বইতে ঠিকই অবস্থা। আর এই যে শ্বশুর বাড়ির যে এই যে ক্যাচুরি ক্যাচুরি বত্তা 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 জিএ সিএ ইলিশ মাছ এটা দেই শুরু করি দে, আরে বাফু রে বাফু, জ্ঞানী কথা কইব জ্ঞানী মানুষ দিলে ভালো লাগে, যেই বেটা হারা দিন ক্যামেরাটা ওপেন করি এই যে করতে থাকে, এই বেটার মুখে জ্ঞানী কথা যেন মানুষের পরামর্শ দেয়। কেরমে পরামর্শ, যেমনে একটা মানুষের ক্ষতি হয় যে শ্বশুর বাড়ি থেকে দিবেন দিলে খুশি হইব। মাগু মা, আরেকটা জিনিস খেয়াল করছেন এই দর্শক, দেখছিলাম আমের আচার কতটি আনছে তিসাগো বাড়িতে, খুকি যে শুরুতে আমের আচার বানাইছে এগুলো জীবন সুস্থ মানুষের রুচি জীবনে যাইতো না, বলে কি হয়েছে আপু এই আচার কিন্তু লুলু ম্যাটামের লাইও কিন্তু মালয়েশিয়া পর্যন্ত গেছে। দর্শক, এই খুকি আমেডিরে ফালি ফালি করি কাডি আমের আচার দিব, এডি কি করছে মাছের লগে, মাছের লগে পুরা মাছ মাংসের লগে এই আমেডিরে থুই রেখছে বড়ি ফ্রিজের মধ্যে, মাছের ফলি তিন আমের ফলি তিন মাংস মাছ আম সব একসাথে। তো এই আমেরি দিয়ে আসার দিয়ে এরপরে ঢাকা পর্যন্ত আনছে, আবার মালয়েশিয়া পর্যন্ত আছে, ঠিক খায় কেমনে আল্লাহ জানে। জীবনে আমরা তো মাছের মাছ মাংস ধুইলো আগে সিঙ্ক সাবান দিয়ে ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করি, তারপরে ওই সিঙ্কে থাল বাটি দিই, কারণ মাছ মাংস থেকে ব্যাকটেরিয়ার ইয়ে যায়। আর আরেক কথা কি খুঁজতাম, এদিনে বটি দি দেই অন ফল ফ্রুটস কাটে, আহারে আল্লাহ দেই পেয়ারা কাটে বটি দিয়ে, এদিকে দি মুরগি কাটতে বইব আর মুরগি টুরগি নিচে থুই, এরপরে পেয়ারা কাটে বটি দিয়ে, পেঁপে কাটে বটি দিয়ে, আর এই বদাইয়া নেয় মানুষের জ্ঞান দেয়, হে হে নিজে তো কিছু জানেই না, আরেকজনরে এমন জ্ঞান দেয় যেটা দিয়ে মানুষের ক্ষতি হয় শ্বশুর বাড়ির থেকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জ্ঞানটা যদি আসলে কাজের জ্ঞান হইতো, যে মাছ কিনাই আনলি চুরির মাছ, যে নিষেধাজ্ঞা অবস্থায় যে মাছ ধরছে তোর শালারা, হে মাছ তোর কাছে 12,000 টাকার বেচছে, হে মাছ লো হয়েছে, আর তুই কইতে তোর চাষেরই মা আমার জন্য ব্যস্তা পরে মাছ দিল, হে বেটার কোনো লজ্জা সরম বলতে তো কিছু নাই নাই, ব্যক্তিত্ব বলতে কিছু নেই, বেটা একটা হা বাইতে জীবনে না দেই না দেইলে বেটা এলে হে 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 করতে তাই। তো আজ জেলায় বিদায় নিলাম, টাটা গুড বাই, কুলু মারবেন কিন্তু।